নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আবার একটি নতুন পায়রা ভিডিও নিয়ে চলে এলাম। তো গত কয়েকদিন আগে একটি দাদাভাই এসেছিল জয়নগর থেকে। তো দাদাভাই আবার এসেছে আমাদের বাড়িতে। তো দাদাভাই কিছু পায়রা নেবে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তা আমি আবার তোমাদের সামনে চলে এলাম। তাই একটা ভাই এসেছে, একে পরিচয় একবার করিয়ে দিয়েছিলাম। এর হচ্ছে জয়নগরে বাড়ি, যেখানে এই বিখ্যাত মোয়া পাওয়া যায়। এই ভাইটা নিয়ে এসেছে আমার জন্য মোয়া, আপনাদেরকে সেটাই আমাদেরকে দেখায়। মানুষের দেখুন সম্পর্কটা পায়রা নিয়ে, এই পায়রা নিয়ে সম্পর্ক। এই ভাইটা আজকে পায়রানিটাই এসেছে, একবার পায়রা নিয়ে গেছে আর আমার জন্য এই মিষ্টি নিয়ে এসেছে, ঠিক আছে? ওর ইচ্ছা ওর হাতেই আমাকে গালে খাইয়ে দেবে, ঠিক আছে? ওদের ওখানে বিখ্যাত হচ্ছে মোয়া, এটার মধ্যে মোয়া আছে, এই দেখুন, ঠিক আছে? আর এই দেখুন তো মিষ্টি দোকানটার নাম, ঠিক আছে? ভাই অনেকক্ষণ এসেছে, তা আমাদের বাড়িতে এসে টিফিন করালাম, তাই পায়রা ফায়রা দেখানো হচ্ছে, তাই তো অনেকক্ষণ ধরে? তা ভাই আমার নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। সুপার বন্ধুরা, মন ভরে গেল, কত সুন্দর মোয়া এনেছে দেখুন। ভাই গেল একটু দিই আমার তরফ থেকে, এই সম্পর্কটা থাকবে বন্ধুরা, আর কিচ্ছু না, মানুষ হয়ে জন্মেছে, এই সম্পর্কটা থাকবে। ও আমার কে হয়, আমি ওর কে হয়, শুধু পায়রা নিয়ে সম্পর্ক, সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যেটা রিয়েল। আমাদের এখানে যারা ভালোবাসে আমার কাছে আসে, পায়রা নিয়ে যায়, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। তা ভাইয়ের কাছ থেকেই শোনা যাক আবার পায়রা ঠিক আছে কীভাবে নিতে এলো আবার, ঠিক আছে? ও তো ফোন করছে কিছুদিন, প্রায়দিনই ফোন করিস বল। করে বল, আগেও এসেছিলাম, দাদার পায়রা খুব ভালো লাগছে, দাদার ব্যবহার খুব ভালো, নিজের ভাইয়ের মতো আমাকে ভাই ভাই করে, আর ওই জন্য আবার এসেছি সাতটি পায়রা নিয়ে যেতে। আর ফোন করলেও তুলিও, ফোন করলে যখনই করি তখনই দাদা চলে। হ্যাঁ, পায়রা নিয়ে গেছো? পায়রা নিয়ে গেছি, পায়রাতে সবাই দেখে খুব খুশি, ভালো বলছে। এই সেই ছাপটা লাইন আমার, আর এগুলো সবুজ পায়রা, আর এখানে ভাইকে দিচ্ছি আর একটা গোলা লাইনের নর, ভাইয়ের খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ, ধরে দেখাও একটু, এই পায়রাটা খুব পছন্দ হয়েছে। এই কালো জ্যাক, এই মাদারা নিচ্ছে ভাই, এই কালো জ্যাক চোখটা দেখুন, এই এক পিসি ছিল আমার বাড়িতে, বাচ্চা পড়েছিল, তা এখন বড় হয়ে গেছে। তা ভাই বললো ওইটা দাদা আমাকে দাও, আমি ঠিক আছে নিয়ে যাই, তা আমি দাঁড়িয়ে করবো অ্যাকচুয়ালি বড় করেছিলাম, অ্যাকচুয়ালি দশক কভার হয়ে গেছে, ও এটা খুব পছন্দ হয়েছে, সেখানে দিয়ে দিলাম ওকে। তো চলুন কয়েকটা পায়রা আমাদেরকে উড়িয়ে ওড়ানো দেখাই, ভাই যখন এসে গিয়ে। এই তিনটি পায়রা এখানে নিয়ে নিয়েছি, আর সকালে দুটো দিয়েছিলাম, সকালে এখনো উঠছে, ভাই এসে দেখেছে উঠছে দুটো এখনো, আর এই তিনটে দিলাম, মোট পাঁচটা এই আকাশে দিয়ে দিলাম। চলে যা, এই দুটো ছাপ গেলাইন এই ভাইকে দিয়ে দিলাম। এগুলো সবুজ, এই দুটো জিরো পালের বাচ্চা, এগুলো এখন এই একটা বাচ্চা কালো দানা, পাঁচটা দিয়ে দিলাম, এবার ধাড়ি দুটো দিয়ে দেবো, যে দুটো বড় হয়ে গেছে। ওই ওই তো পাঁচটা নিবি, তাই তো? এই দুটো আলাদা নিবি, এই ধাড়ি দুটো
সত্যিকারের বন্ধুরা মোয়াটা খুব সুন্দর লেগেছে, আর তোমার দিদিভাই ক্যামেরা ধরে আছে, সেই জন্য আর মোয়াটা তো দিদিভাই খাওয়া হলো না ক্যামেরার সামনে, যাবো কেমন দেখে খাইয়ে দেবো। তা সত্যিই খুব ভালো লেগেছে, ভাইটা এত ভালোবাসে আমার জন্য মোয়া এসছে আবার। তা ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটা রাখছি, আবার নতুন একটা পায়রার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।